যে খবরের দিকে নজর রাখবো, লক্ষাধিক টাকা দেওয়ার পরও ফ্ল্যাট না পাওয়ায় বিক্ষোভ নিউ টাউনে। শাপুরজিতে ফ্ল্যাট ওনারদের বিক্ষোভ আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। লক্ষাধিক টাকা দেওয়ার পরও ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না এবং সেই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান ফ্ল্যাট মালিকেরা। আজ নিউ টাউনে শাপুরজির একটি আবাসনে বিক্ষোভ দেখান তারা, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, লক্ষাধিক টাকা খরচ করেও ফ্ল্যাটের ছবি হাতে না পাওয়ায় এই বিক্ষোভ দেখাচ্ছেন ফ্ল্যাট মালিকেরা। তাদের অভিযোগ রয়েছে যে তারা ইতিমধ্যেই ওই ফ্ল্যাটের জন্য লক্ষাধিক টাকা ব্যয় করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ফ্ল্যাটের মালিকানা তার যে নথি বা তার যে কাগজপত্র বা চাবি তাদের হাতে হস্তান্তরিত করা হয়নি এবং সেই কারণেই তাদের এই বিক্ষোভ। নিউ টাউনের শাপুরজিতে একটি আবাসনে আজ বিক্ষোভ দেখান তারা, আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। ফ্ল্যাটের চাবি হাতে না পাওয়ায় বিক্ষোভ, লক্ষাধিক টাকা ব্যয় করা সত্ত্বেও ফ্ল্যাটের মালিকানা এখনো পর্যন্ত না পাওয়ায় বিক্ষোভ নিউ টাউনে। নিউ টাউনের শাপুরজির একটি আবাসনে এই বিক্ষোভ চলেছে। নিউ টাউন শাপুরজি সুখবৃষ্টি আবাসনে এই বিক্ষোভ, ফ্ল্যাট না পাওয়ায় বিক্ষোভ। আমাদের প্রতিনিধি দেবপম সরকার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবপম, জানতে চাইবো এই বিক্ষোভ সম্পর্কে বিস্তারিত। দেখো, ফ্ল্যাট ওনারদের যেটা দাবি, তারা বহু বছর আগে শাপুরজি পালনীতের যে সুখবৃষ্টি আবাসন, সেখানে তো তারা ফ্ল্যাট বুক করেছিলেন এবং সেই সময় বুকিং এর সময় যে শতাংশ টাকা তারা দিয়েছিলেন, তার পরবর্তী সময় যে টাইম গ্যাপ সেই আবাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই সময়তে তারা ফুল টাকা দিয়ে দিয়েছে। কিন্তু টাকা সম্পূর্ণ পেমেন্ট করার পরও যে সময়তে তাদেরকে ফ্ল্যাট হস্তান্তর করার কথা ছিল, সেই সময় কিন্তু ফ্ল্যাট কর্তৃপক্ষ, কিন্তু যারা তৈরি করেছেন সেই কর্তৃপক্ষ, তারা কিন্তু দিতে পারেনি এবং দীর্ঘদিন ধরে টালবাহানা চালিয়ে তারা যাচ্ছেন। এবং অবশেষে আজকে কিন্তু প্রায় 70 থেকে 80 জন যারা ফ্ল্যাট ওনার, তারা বিক্ষোভ দেখালেন শাপুরজি পালনজির যে সুখবৃষ্টি আবাসনে তার গেটের সামনে। তাদের দাবি হচ্ছে, তারা পয়সা সমস্ত দিয়ে দেওয়া সত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত নানা অছিলায় কখনো মিস্ত্রি আসছে না, কখনো ধীর গতিতে কাজ হচ্ছে, এই নানা অসুবিধায় তাদেরকে কিন্তু ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি। এর পাশাপাশি তারা বিভিন্ন সময় কিন্তু হিডকো কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছে, কারণ যেহেতু নিউ টাউনে এই ফ্ল্যাটটি অবস্থিত এবং হিডকো কর্তৃপক্ষকেও দ্বারস্থ করা হয়েছে এবং হিডকো কর্তৃপক্ষ কিন্তু সদুত্তর দিতে পারছেন না কেন তারা চুপ এবং কেন এই ফ্ল্যাট এখনো টাকা সমস্ত মিটিয়ে দেওয়া সত্ত্বেও তারা ফ্ল্যাট এখনো পর্যন্ত ওনারশিপ তারা পাচ্ছে না, এই বিষয় নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা পোস্টার হাতে তারা বিক্ষোভ দেখান এবং পরবর্তীকালে নিউ টাউন থানার পুলিশ আসলে তাদেরকে কিন্তু পুরো বিস্তারিত তারা রিপোর্ট দেন এবং সেই রিপোর্ট দেওয়ার পর কিন্তু এই মুহূর্তে তাদের কিন্তু বিক্ষোভ কিন্তু উঠে গিয়েছে। একেবারে ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবপম সরকার।